হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সোমা কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি সব উপকরণগুলি কেটে নিয়েছি, বেটে নিয়েছি, আর নিয়েছি চিকেন। চিকেনে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, 500 মতো চিকেন নিয়েছি। এবার আমি উপকরণগুলি কী কী কেটে নিয়েছি সেগুলো আমি বলছি। একটা গোটা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচুরো নিয়েছি। এবার আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এই কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে 100 সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপির শুরুতেই আমি আজ বলছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে যাবেন না। তেল গরম হয়ে গিয়েছে, এতে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। এবার আমি তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজে অল্প একটু লবণ অ্যাড করে দেব আমি। এবার আমি এতে আদা বাটাগুলো দিয়ে দিলাম। আদাটা আমি ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি টমেটো কুচুনো দিয়ে দেব। আমি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। রসুন বেটে রেখেছিলাম, সেটা আমি এতে দিয়ে দিলাম। এক মিনিটের জন্য আমি ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি গুলিয়ে রেখেছিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একসাথে গুলিয়ে পেস্ট করে রেখেছিলাম। আমি এবার এতে দিয়ে দেব। ধনে পাতাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ধনে পাতাগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিতেও পারেন। এবার খুব সুন্দর কালার চলে আসছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষতে কষতে মাঝে মাঝে 2-3 মিনিট করে আমি ঢাকা দিয়ে রাখবো, আবার খুলে নেব। আর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারাও বাড়িতে এভাবে রেসিপি বানিয়ে দেখবেন, খেতে খুব